गुड इवनिंग स्टूडेंट, आज के तुम्हारे जो विषयटार ऊपर आलोचना करब मेथड्स अफ एस्टिमेटिंग अफ नैशनल इनकाम। तुम्हारा जरा हमार क्लास देखो, हमें स्काइपे क्लास नहीं थी, हमार जे प्राइवेट जे कोचिंग से स्टूडेंट दिए थे बीसीएस सिलेबस धरे। तो तुम्हारा जरा बीसीएस दीते चाओ, ता जदि चाओ ताले आमार स्काइपे क्लास करते पारो, जेटा सप्ताहे तीन दिन मंगल बृहस्पति एवं शनि है। ताले मंगल बृहस्पति एवं शनिवार आठटा थेके क्लासटा है, सेखाने एकदम सिलेबास धरे क्लास है। तो तोमादेर जदि प्रयोजन बोले मने हय तो तोमरा आमाके तोमादेर मेल आईडी फोन नम्बर नाम दिए पाठाते पारो आमार कन्टैक्ट नम्बरे, अथवा तोमरा कमेंट बक्से पाठिए दीते पारो। तो आज के आम्रा जेटा निच्छी मेथड अफ एस्टिमेटिंग नैशनल इनकाम खूब इम्पर्टैंट, कतगुलो मेथड आछे संक्षेपे आलोचना करी। प्रोडक्ट सेंसस और आउटपुट मेथड, इनकाम सेंसस और फैक्टर कॉस्ट मेथड, कन्जम्पशन एक्सपेंडिचर मेथड, तीनटे मेथड। तो प्रैक्टिकाली आम्रा किन्तु दुटो मेथड के आम्रा कम्बाइन करे नी, प्रोडक्ट मेथड और इनकाम मेथड को कम्बाइन करी, करे आम्रा व्यवहार करी आमादेर प्रैक्टिकाली जातीय आय परिमापेर क्षेत्र। प्रोडक्ट सेंस अफ मेथड और आउटपुट मेथड की परिष्कार, एखाने आम्रा आउटपुट की गणना करब। धर जाक आम्रा विभिन्न द्रव्य एर आगे दिन क्लासे क्लासटाते आमी जेटा डेफिनेशनेर उपर देखेछि सेखाने आमी देखेछि जे आम्रा कटा अप्रोच किभाबे आमादेर अप्रोचगुलो आसे আমাদের সার্কুলার ফ্লো অফ ইনকামের আলোচনায় আমরা দেখিয়েছি। তাহলে সার্কুলার ফ্লো অফ ইনকামের যে আলোচনায় আমরা পেয়েছি যে কিভাবে এই এস্টিমেটগুলো আসে, তো সেখানে আমরা দেখেছিলাম প্রোডাক্ট সেন্সাস। যেমন ধরা যাক আমরা ধরে নিচ্ছি দ্রব্যগুলো যেগুলো উৎপাদন হচ্ছে তাদের নাম দিচ্ছি, প্যাডি, ক্লথ, অয়েল, এইগুলো যে দ্রব্যগুলো ধরা যাক তাদের হচ্ছে দ্রব্যগুলো হচ্ছে Q1, Q2, Qn পরিমাণে ওই দ্রব্যগুলোর নাম। যদি হোলসেল প্রাইস হয় P1, P2, PA, P3, PN, তাহলে আমরা জানি যেহেতু প্যাডি মাপা হবে টন কুইন্টাল, ক্লথ মাপা হবে মিটার গজ, অয়েল মাপা হবে লিটার গ্যালন, তাই এইগুলোকে আমরা এস্টিমেট করতে পারবো না, যোগ করতে পারবো না। কিন্তু যখনই এদের কতটা পরিমাণ উৎপাদন এবং মোট উৎপাদনকে তাদের ইউনিট প্রাইস দিয়ে যখন গুণ করব তখন আমরা ভ্যালু পাবো। তাহলে আমরা তাদের ইউনিট প্রাইস দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমাদের বলবো গম উৎপাদন, ধান উৎপাদন P1 Q1 টাকায়, কাপড় উৎপাদন P2 Q2 টাকায়, তেল উৎপাদন P3 Q3 টাকায় এইভাবে চলবে। তাহলে আমাদের টোটাল ভ্যালু অফ আউটপুট ইন মানি ভ্যালু সেটা হচ্ছে টোটাল এটা। তাহলে যেহেতু আমরা প্রথমে আউটপুটকে কনসিডার করছি তাই একে বলেছে আউটপুট বা প্রোডাক্ট মেথড। কিন্তু এই মেথডের একটা প্রবলেম হচ্ছে ডাবল কাউন্টিং। যেমন ধরা যাক আমরা যদি বলি তৈরি করছি গম, আটা এবং রুটি, তাহলে আমরা যদি বলি তাদের মানি ভ্যালু যথাক্রমে গমের মানি ভ্যালু 100 টাকা, আটার মানি ভ্যালু 150 এবং রুটি 200, তাহলে টোটাল ভ্যালু হয়ে যায় মানি ভ্যালু হয়ে যায় 450। কিন্তু যোগফলটা ভুল, কেননা এখানে একই জিনিসকে একাধিকবার আমরা গণনা করে ফেলেছি। যখন আমরা আটা নিচ্ছি তখন আটার মূল্য তার সঙ্গে গম নিচ্ছি, গমকে কিন্তু আমি আগে আলাদা করে যোগ করেছি। তাহলে আটার মধ্যে রয়েছে গম আটা, রুটির মধ্যে রয়েছে গম আটা এবং রুটি, তাহলে ডবল কাউন্টিং। তাহলে আমরা এই প্রবলেমটাকে এড়ানোর জন্য কী করি, ভ্যালু অ্যাডেড মেথড। এই ভ্যালু অ্যাডেড মেথডটা কী, না উৎপাদনের প্রতিটি স্তরে যে নতুন মূল্য সংযুক্ত হচ্ছে শুধু সেইগুলোকে ধরব। যেমন প্রথম স্তরে আমাদের হুইট 100 টাকা, এই হুইটকে প্রসেস করে 150 টাকার ময়দা বা আটা, তাহলে 150 টাকার আটার মধ্যে কে ঢুকে আছে 100 টাকার গম, তাহলে 150 থেকে 100 বাদ দিলে পড়ে থাকবে 50 টাকার আটা। সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজে যে 200 টাকার রুটি, এর মধ্যে আছে 100 টাকার গম, 50 টাকার আটা, তাহলে সেই দুটো বাদ দিলে আমরা পেয়ে যাই 50 টাকার ব্রেড, তাহলে টোটাল আউটপুট দাঁড়ায় 200 টাকা। তাহলে এইভাবে প্রতিটি স্তরে যে নতুন মূল্য সংযোজিত হচ্ছে তাদেরকে যোগ করছি বলে এদেরকে বলা হচ্ছে ভ্যালু অ্যাডেড বা মূল্য সংযোজন পদ্ধতি। ইনকাম সেন্সাস অর ফ্যাক্টর কস্ট মেথড, ইনকাম সেন্সাস মেথড
we estimate the income received by the factors of production for their rendering service. So owners of the factors of land, labor, capital, organization receive their income in form of rent, wages, interest and profit, which are the cost of the receiver of the factor services. তাহলে আমরা এর আগের দিনই সার্কুলার ফ্লো অফ ইনকামে বলছিলাম যে আমরা যারা সাপ্লাই সাইড হাউসহোল্ড তারা কিন্তু আমরা এগুলোকে সাপ্লাই দিই ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন এগুলো ডিমান্ড করে কিন্তু বিজনেস ফার্ম যারা ফ্যাক্টর সার্ভিস রিসিভ করে দ্রব্য তৈরির জন্য তারা পে করে রেন্ট ওয়েজ ইন্টারেস্ট প্রফিট আমরা রিসিভ করি রেন্ট ওয়েজ ইন্টারেস্ট প্রফিট তাহলে এটাকে বলা যেতে পারে ফ্যাক্টর কস্ট অথবা ফ্যাক্টর ইনকাম তাই এটা দুটো না ঠিক আছে এরপর আসছি কনজাম্পশন এক্সপেন্ডিচার মেথড এই কনজাম্পশন এক্সপেন্ডিচার মেথডটা কি আমরা জানি যে ইকোনমি মূলত দুটো সাইড ডিমান্ড এবং সাপ্লাই আমরা সার্কুলার ফ্লো অফ ইনকামে দেখেছি সাপ্লাই সাইডে রয়েছে হাউসহোল্ড কারণ তারা ফ্যাক্টর অফ প্রোডাকশন সাপ্লাই করছে আর ডিমান্ড সাইডে রয়েছে ফার্ম তার ফ্যাক্টর অফ সার্ভিস ডিমান্ড করছে ফ্যাক্টর অফ প্রোডাকশন ডিমান্ড করছে তাহলে আমরা যদি জাতীয় আয়কে মাপি আমরা ওখানে বলেছিলাম যে প্রত্যেকের আছে ডাবল রোল এবং ডাবল ক্যারেক্টার তাহলে ডাবল রোল এবং ডাবল ক্যারেক্টারে আমরা যদি দেখি যে আমাদের সবাই আমরা কখনো কখনো উৎপাদক হই আবার কখনো কখনো আমরা ক্রেতা হচ্ছি তো তুমি যদি বলো যে আমরা দেশের আয়কে জাতীয় আয়টাকে আমরা মাপবো যোগানের দিক থেকে সাপ্লাই সাইড তাহলে সাপ্লাই সাইডে কী আছে হাউসহোল্ড তাহলে হাউসহোল্ড হাউসহোল্ডের যে জায়গাটা তাহলে হাউসহোল্ড কী করবে তার বেঁচে থাকার খরচ হচ্ছে তার এক্সপেন্ডিচারটা কী হাউসহোল্ডের এক্সপেন্ডিচার হচ্ছে বেঁচে থাকার খরচ তাহলে বেঁচে থাকার খরচটাকে আমরা কী বলি কনজাম্পশন এক্সপেন্ডিচার হচ্ছে বর্তমানে বেঁচে থাকা তার মানে এই নয় বর্তমানে বেঁচে আছে মানে তার এই বর্তমানটাই শেষ ভবিষ্যতে তার আর কোনো জায়গা নেই আমি আজকে বেঁচে আছি আজকের ভোগ করছি কিন্তু কালকেও বাঁচবো তাহলে কালকের খাদ্যটা কি আজকে খেয়ে রেখে দেবো তা নয় কালকের খাবারটা কালকে কী খাবো তাহলে কালকে খাবার খেতে গেলে পেতে গেলে কী করতে হবে আজকে কিছু টাকা শরীর রাখতে হবে তাহলে আজকে যে টাকাটা শরীর রাখলাম তার আজকের নামকে কী দিলাম সেভিং তাহলে সেভিংসটা কী কালকের খরচ কালকের খরচ মানে ফিউচার এক্সপেন্ডিচার তাহলে ফিউচার এক্সপেন্ডিচারের প্রেজেন্ট ফর্ম হচ্ছে সেভিংস সেভিংস নাথিং বাট ফিউচার এক্সপেন্ডিচার তাহলে হাউসহোল্ডের টোটাল এক্সপেন্ডিচার কী আসবে কনজাম্পশন সি প্লাস এস সেভিংস আজকের খরচ প্লাস কালকের খরচ তাহলে এই খরচগুলো কোত্থেকে আসবে তোমার খরচ কনজাম্পশন তোমার ইনকাম তোমার সেভিংস তোমার ইনকাম আমার খরচ আমার আমার কনজাম্পশন আমার ইনকাম আমার সেভিংস আমার ইনকাম তাহলে তোমার আমার ইনকাম যোগ করলে মোট দেশের ইনকাম তাহলে দেশের ইনকাম মানে আমি যদি মোট কনজাম্পশন মোট সেভিংস যোগ করি তাহলেই দেশের মোট ইনকাম পাব তাহলে এটা সাপ্লাই সাইড তুমি যদি বলো আমি ডিমান্ড সাইডে মাপবো তাহলে ডিমান্ড সাইডে কী আছে বিজনেস ফার্ম তাহলে বিজনেস ফার্ম কী করছে বিজনেস ফার্ম যেটা করছে সেটা হচ্ছে যে তারাও তো মানুষ তারা তাদেরও তো বেঁচে থাকার খরচ আছে তারা তো উৎপাদন করছে মানে তারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে শুধুই উৎপাদন করে তা তো নয় তারাও তো মানুষ তারাও তো খাবে তারাও তো ভোগ করবে তাহলে তাদের একটা থাকবে কনজাম্পশন এক্সপেন্ডিচার আর একটা কী তারা এই যে খাচ্ছে তার জন্য যে ভোগ ব্যয় এই ব্যয়টাকে করার জন্য তাদের আয় করতে হবে আয় করতে গেলে তাদের উৎপাদন করতে হবে উৎপাদন করতে গেলে তাদের উপাদান কিনতে হবে তাহলে উপাদান কেনার একটা খরচ আছে তাহলে উপাদান কিনছে কেন উৎপাদন করার জন্য তাহলে উপাদান কেনার খরচ মানে উৎপাদন করার খরচ তাহলে এই খরচটাকে আমরা কী বলবো এই খরচটাকে সাধারণত আমরা বলি ইনভেস্টমেন্ট তাহলে ডিমান্ড সাইডের কী পাবো তাহলে তোমার খরচ তোমার ইনভেস্টমেন্ট তোমার ইনকাম আমার খরচ আমার ইনভেস্টমেন্ট আমার ইনকাম এরকম দেশের সবার খরচ সবার ইনভেস্টমেন্ট যোগ করলে আমি পেয়ে যাবো দেশের মোট ইনকাম তাহলে ডিমান্ড সাইড থেকে পেয়ে গেলাম সাপ্লাই সাইড থেকে পেয়ে গেলাম তাহলে এইভাবে আমরা তিনটে মেথডে জিনিসটাকে দেখি ক্লিয়ার এই জায়গা থেকে আমরা আসবো আরও ফান্ডামেন্টাল জায়গায় কীভাবে এই দুটো জিনিসকে আমরা বললাম কনজাম্পশন যে আমরা এক্সপেন্ডিচার
দুজনের ক্ষেত্রে আছে সেভিংস, তাহলে সেভিংস কোন দিকের ফ্যাক্টর, কোন সাইড থেকে আসছে? সাপ্লাই সাইড, সাপ্লাই সাইড। আয় কোন দিক থেকে আসছে? ডিমান্ড সাইড। আয় কোথেকে আসছে? ডিমান্ড সাইড। তাহলে আয় হচ্ছে ডিমান্ড সাইড ফ্যাক্টর, এস হচ্ছে সাপ্লাই সাইড ফ্যাক্টর। তাহলে একটি ইকোনমিতে, ইকোনমিতে ইনকাম একটাই, তাহলে সাপ্লাই সাইডে মোট যে জাতীয় আয় হবে ডিমান্ড সাইডও তাই মোট জাতীয় আয়। তাহলে সি প্লাস এস ইকুয়াল টু সি প্লাস আই। তাহলে সি সি ক্যান্সেল হয়ে গেলে এস ইকুয়াল টু আই, মানে সেভিংস ইকুয়াল টু ইনভেস্টমেন্ট। তাহলে সেভিংস ইকুয়াল টু ইনভেস্টমেন্ট জিনিসটা কী, এইটা আমরা গণনার দিক থেকে দেখতে পারি। সেভিংস ইকুয়াল টু ইনভেস্টমেন্ট গণনা অ্যাকচুয়াল সেন্স এক্সপোস্ট যা ঘটে গেছে, কিন্তু প্ল্যান পরিকল্পনা বা ভবিষ্যতে জায়গা থেকে সেভিংস আর ইনভেস্টমেন্ট কিন্তু এক হয় না, যদি হয় অ্যাক্সিডেন্ট। সেভিংস ইনভেস্টমেন্ট নট ইকুয়াল ইন প্ল্যান অর এক্স অ্যান্টি সেন্স। সেভিংস অলওয়েজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইন এক্সপোস্ট অর অ্যাকচুয়াল অর অ্যাকাউন্টিং সেন্স। এই জায়গাটা নিয়ে আমি নেক্সট ক্লাসে আবার আসব, যে নেক্সট ক্লাসে আমি দেখাবো দুটো জিনিস, যে বর্তমানে আমরা জাতীয় আয় হিসেব করি, আমরা শুরুতেই বললাম যে আউটপুট মেথড এবং ইনকাম বা ফ্যাক্টর কস্ট মেথডকে কম্বাইন করে আমরা ব্যবহার করি কেন, সেটাকে দেখাবো। দ্বিতীয় আমরা দেখাবো এই সেভিংস ইনভেস্টমেন্ট ইকুয়ালিটি এবং ইনইকুয়ালিটি এর তাৎপর্য বা মানে কী। তাহলে তোমার পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে যে সেভিংস অলওয়েজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট, অপশন থাকবে এ এক্স অ্যান্টি সেন্স, বি এক্স পোস্ট সেন্স, সি বোথ, ডি নান অফ দিস। তাহলে জেনে রাখো সেভিংস অলওয়েজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট হবে অ্যাকচুয়াল অর অ্যাকাউন্টিং অর এক্স পোস্ট সেন্স। এক্স পোস্ট মানে যা ঘটে গেছে, কিন্তু সেভিংস ইজ নট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট প্ল্যান অর এক্স অ্যান্টি, অর্থাৎ ভবিষ্যতের যে প্ল্যান, প্ল্যান কখনো এক হতে পারে না, এটা আলাদা। কারণ সেভিংস করছে হাউস হোল্ড, সে যে উদ্দেশ্য নিয়ে সেভিংস করছে, ইনভেস্টমেন্ট করছে বিজনেস ফার্ম, তার যে উদ্দেশ্য নিয়ে ইনভেস্টমেন্ট, তাই দুজনের, এই দুটো আলাদা আলাদা চরিত্রের মানুষের ভাবনা এক হবে না, তাই তাদের ভাবনায় সেভিংস নট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট। এইটা আমরা এর পরে যে নেক্সট ক্লাসে আমরা নিয়ে আসবো এই আলোচনা। ওকে, থ্যাংক ইউ।